যখন তখন জল খেলেও কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। ভুল সময় জল খেলে শরীরে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে আসুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। জল আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান। জল খাওয়ার ফলে শুধু আমাদের তেষ্টাই মেটে না, সেই সঙ্গে শরীরে জলের মাত্রা ও ভারসাম্যও বজায় থাকে। জল কম খেলে যেমন শরীরে নানা সমস্যা দেখা দেয়, তেমনই যখন তখন জল খেলেও কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। জলই জীবন, কম জল খেলে শরীরের ক্ষতি, কিন্তু উল্টোটাও সত্যি, বেশি জল খাওয়াও ভালো নয়। কিডনি ও হার্টের উপর চাপ বাড়বে, রক্তে ঘনত্ব কমবে, কমবে নুনের পরিমাণ, ফুলবে শরীর ও মাথা, মাথার যন্ত্রণা থেকে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। শরীর সুস্থ নীরোগ রাখতে জলের বিকল্প নেই। জল খেলে মাথা ব্যথা কমে, পেশির এনার্জি বাড়ায়, অস্থিসন্ধি ও কার্টিলেজকে রক্ষা করে, ত্বককে সুন্দর রাখে, ওজন কমায়, শরীরের জলীয় পদার্থের ভারসাম্য ঠিক রাখে, শরীরের প্রত্যেকটি অঙ্গকে সুস্থ রাখে জল। মাথা হোক বা চোখ, দাঁত হোক বা হার্ট, ফুসফুস হোক বা কিডনি, লিভার হোক বা পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র ও খাদ্যনালীর ক্রিয়াকে স্বাভাবিক রাখে জল। কম জল খেলে শরীরের ক্ষতি, কম বেশি সবাই জানেন এই তত্ত্ব, কিন্তু বেশি জল খেলেও বিপদ মারাত্মক। চিকিৎসকেরা বলছেন বেশি জল খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায়, ফলে বমি বমি ভাব, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, অতিরিক্ত প্রস্রাব এবং মাথা ব্যথা হতে থাকে। বেশি জল খেলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়, হার্টের উপর অপ্রয়োজনীয় চাপ পড়ে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনির প্রক্রিয়ার ব্যাঘাত ঘটায় অতিরিক্ত জল, কোষে অতিরিক্ত জল গেলে শরীরের কোষ ফুলতে থাকে, মাথার কোষও ফুলে যেতে পারে, পরিণাম ব্রেন স্ট্রোক। অতিরিক্ত জল শরীরের পটাশিয়ামের পরিমাণ কমিয়ে দেয়, যার ফলে বুকে ব্যথা শুরু হয়, লিভারের সমস্যা বাড়তে থাকে, পেটে যন্ত্রণা শুরু হয়। শুধু তাই নয়, চিকিৎসকদের দাবি প্রয়োজনে অতিরিক্ত জল শরীরে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কেউ বলেন দিনে 8 গ্লাস জল তো, কেউ বলেন 2 লিটার জলই যথেষ্ট, কিন্তু প্রত্যেকের শরীরে জলের চাহিদা সমান নয়। শরীরের গড়ন এবং আমরা কে কতটা কাজ করি, কী ধরনের খাবার খাই, তার উপর নির্ভর করে শরীরের জলের চাহিদা। চিকিৎসকেরা বলছেন যার যত ওজন তাকে 30 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোবে ঠিক তত লিটার জল দৈনিক পান করতে হবে তাকে। রোজ আধা ঘন্টা ওয়ার্কআউট করলে আরও 700 মিলিলিটার জল অতিরিক্ত পান করতে হবে। সবজি ফল বেশি খেলে জল একটু কম খেলে ক্ষতি নেই, কারণ আমরা যে পরিমাণ জল খাই তার 20-25% আসে খাবার থেকে। তাই জল কমও নয় বেশিও নয়, বিপদ এড়াতে জল খেতে হবে মেপে। ভারী খাবার যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারের পরে জল খাওয়াটা একেবারেই স্বাস্থ্যের জন্য উচিত নয়। খাওয়ার আগে জল খেলেও খাওয়ার পরে জল একেবারেই খাওয়া চলবে না। আর খাবার খাওয়ার সময় ঘন ঘন জল খাওয়ার অভ্যাস একেবারেই বর্জন করুন। হালকা শরীরচর্চার পর সামান্য পরিমাণ জল খাওয়া যেতে পারে, কিন্তু ভারী ওয়ার্কআউটের পর জল খাওয়া একেবারেই উচিত নয়। আসলে শরীরচর্চার সময় ঘামের সঙ্গে প্রচুর পরিমাণে মিনারেল বেরিয়ে যায়, এই ঘাটতি মেটাতে শরীরচর্চার পর ডাবের জল খাওয়া যেতে পারে, কিন্তু জল একেবারেই নয়। প্রসঙ্গত, দীর্ঘদিন শরীরচর্চার পরপর দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে যায়। এই সময় ঠান্ডা জল খেলে তা দেহের তাপমাত্রার সঙ্গে বাইরের পরিবেশের তাপমাত্রার সামঞ্জস্য রাখতে পারে না, ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।